কি ভয়ঙ্কর না, এইভাবে কেউ মাংস খাওয়ায় কুমিরকে, তা আবার কুমিরেরই পিঠে বসে। মানে ভাবতে পারছেন কখনো, মানে কখনো এইরকম ঘটতে পারে সেটাও কি কল্পনাতে ছিল? কিন্তু ভিডিওটিতে তো তাই দেখা যাচ্ছে, একদম বহাল তবিয়াতে কুমিরের পিঠে বসেছেন এবং তাকে যখন ডাকা হচ্ছে, মানে কুমিরটিকে যখন ডাকা হচ্ছে সেটাও মেরে, মাংস দিয়েই মেরে ডাকা হচ্ছে, আর তারপর কুমিরকে মাংস খাওয়ানো হচ্ছে। এই দেখুন, কুমিরের পিঠে চড়ে বসেছেন ওই ব্যক্তি, মাংস দিয়ে তাকে ডাকা হচ্ছে, মানে কুমিরটিকে ডাকা হচ্ছে, আর কুমিরটি মাংস খাবার জন্য একদম ঘুরে যাচ্ছে। দেখে কেমন ভয় লাগছে না? গা শিউরে ওঠার মতো ভিডিও। কিন্তু কুমিরের পিঠে বসে কুমিরকে কেমন মাংস খাওয়াচ্ছেন দেখুন এই ব্যক্তিটি, তাও আবার কোনো ভয় ডর নেই একটুও, মানে ভাবতেই কেমন লাগছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক যুবক বিশাল এক কুমিরের পিঠের উপর চড়ে বসেছেন, তার হাতে রয়েছে একটি মাংসের টুকরো। ক্ষুধার্ত কুমিরটিকে সেই মাংস দেখিয়ে তিনি লোভ দেখাচ্ছেন, কুমিরটিও মাংস যুবকের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। একাধিকবার ঝটকা মেরে যুবককে পিঠ থেকে ফেলে দেওয়ার চেষ্টাও কিন্তু করছে সে। ভিডিও দেখে মনে হচ্ছিল মাংসের বদলে যুবকের হাতটি কুমিরের পেটে চলে যাবে, তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি, মাংসটুকুই কামড়ে ধরেছে কুমিরটি। এই ভিডিওটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের, ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়, তবে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। নানাজনে নানা মন্তব্য করেছেন এই ভিডিওর নিচে। কুমির এবং তার পিঠে বসা যুবকের কাণ্ড নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। কেউ কেউ বলছেন যুবকের জীবনের প্রতি মায়া ফুরিয়ে এসেছিল, তাই সে কুমিরের পিঠে উঠে বসে তার সঙ্গে খেলতে শুরু করেছে। কেউ কেউ আবার মনে করছেন নিশ্চয়ই কুমিরকে সামলানোর প্রশিক্ষণ ওই যুবকের রয়েছে, তাই তিনি ঠান্ডা মাথায় এত সাহসী কাজ করতে পেরেছেন। আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো? কি দুঃসাহস না এই যুবকটির! আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।